আজকের বিষয় শিক্ষক রবীন্দ্রনাথ। ঊনবিংশ শতকে বাংলায় যে নবজাগরণ হয়েছিল, সেই নবজাগরণ গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল, গোটা ভারতবর্ষকে আলোকিত করেছিল। এই নবজাগরণের সঙ্গে যারা যুক্ত ছিলেন বা যাদের জন্য এই নবজাগরণ, সেই সব মানুষদের ইতিহাস, জীবনী, তাদের কর্মোদ্যোগ এসবই আমরা পড়েছি, জেনেছি। তবে বাংলার নবজাগরণে একটি অসামান্য ভূমিকা পালন করেছিলেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের একটা অসামান্য ভূমিকা ছিল। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে যেসব উজ্জ্বল ব্যক্তিত্ব, তাদের মধ্যে উজ্জ্বলতম রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কবি, বিশ্বকবি, কবি গুরু। রবীন্দ্রনাথ গল্পকার, রবীন্দ্রনাথ ঔপন্যাসিক, রবীন্দ্রনাথ প্রাবন্ধিক, রবীন্দ্রনাথ সঙ্গীতকার, সুরকার, চিত্রশিল্পী, সাহিত্য সংস্কৃতির সমস্ত ক্ষেত্রে তার ছিল অবাধ বিচরণ। একটা গোটা জীবন আমরা যদি অতিবাহিত করি রবীন্দ্রনাথকে জানতে, তাও রবীন্দ্রনাথকে পুরোপুরি জানা যাবে না। এত তিনি লিখেছেন, এত তিনি সৃষ্টি করেছেন। এক অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন আমাদের রবীন্দ্রনাথ। এর বাইরে তিনি জমিদারি দেখেছেন, তার পিতার জমিদারি দেখার জন্য তিনি শিলাইদহে গেছেন, গ্রামের মানুষের সাথে মিশেছেন, তাদের সাথে একাত্ম হয়েছেন। রবীন্দ্রনাথের আরো একটি বিরাট দিক, তা হলো রবীন্দ্রনাথ একটি শিক্ষা প্রতিষ্ঠান নিজের হাতে গড়েছেন এবং তিনি শিক্ষকতা করেছেন। আজকে আমাদের বিষয় যে শিক্ষক হিসেবে রবীন্দ্রনাথ কেমন আছেন, আমরা তার কবিতার পরিচয় পেয়েছি, আমরা তার গল্পের পরিচয় পেয়েছি, আমরা তার উপন্যাসের পরিচয় পেয়েছি, আমরা তার প্রবন্ধের পরিচয় পেয়েছি, আমরা তার গানের পরিচয় পেয়েছি, আমরা তার চিত্রের পরিচয় পেয়েছি, আমরা সমস্ত কিছু রবীন্দ্রনাথের সৃষ্টি সম্পর্কে অবহিত হয়েছি। রবীন্দ্রনাথ শিক্ষক হিসেবেও ছিলেন অত্যন্ত সফল, অত্যন্ত প্রতিভাবান শিক্ষক ছিলেন। সেটি আজকে আমাদের বিষয়, আলোচনার বিষয়। উনিশ শতকের মাঝামাঝি সময় সিপাহী বিদ্রোহ শেষ হয়েছে, কলকাতা তখন ব্রিটিশ রাজশক্তি কলকাতার দখল নিয়েছে, কলকাতা কর্মময় হয়েছে এবং কর্মমুখর হয়েছে, কোলাহল মুখর হয়েছে। বাংলার রেনেসাঁসের একেবারে সক্রিয় সময় তখন ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়। সাহিত্য জগতে বঙ্কিমচন্দ্র, শিক্ষা জগতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়, তারা তাদের কর্মকাণ্ডের প্রভাব বিস্তার করেছেন ওই সময়টায়। হিন্দু ধর্মের যে গোড়ামি এবং জাতিভেদ, আচার সর্বস্বতা,
সেগুলোর ঊর্ধ্বে উঠে এক নতুন আধ্যাত্মিকতার কথা ভাবছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। বহুকাল প্রচলিত হিন্দু ধর্মের আচার সর্বস্বতা, পৌত্তলিকতা এবং সেই সঙ্গে জাতিভেদ, অনেক শিক্ষিত বাঙালি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো, কেশবচন্দ্র সেন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগুলো মেনে নিতে পারেন। তাই তখন একটা নতুন আধ্যাত্মিকতার খোঁজ করছেন এবং সেখান থেকেই ব্রাহ্ম ধর্মের সূচনা। এই ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন আমাদের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রাহ্ম ধর্ম তিনি অন্তরে গ্রহণ করেছিলেন। ব্রাহ্ম ধর্মাবলম্বী মানুষেরা পৌত্তলিকতায় বিশ্বাস করেন না, জাতিভেদ তারা মানেন না এবং ধর্ম যে আচার সর্বস্ব তা তারা বিশ্বাস করেন না। তো এই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তখন সন্ধান করছেন একটি জায়গা, একটি স্থান, যেটা শহর শহরের কোলাহল মুখর স্থান থেকে দূরে, কোনো শান্ত সমাহিত জায়গা যেখানে ঈশ্বর আরাধনা করা যাবে। তো তিনি বোলপুর রেলওয়ে স্টেশন থেকে 3 কিলোমিটার উত্তরে এক ধূসর প্রান্তরে এক বিশাল ছাতিম গাছের তলায় বসে তার আত্মপলব্ধি হল। তিনি বললেন, এখানে আমার মনের শান্তি, প্রাণের আরাম। এবং যে দিনটা তিনি সেই ছাতিম তলায় বসে এই উপলব্ধি করেছিলেন সেদিনটা ছিল 1861 সালের সাতই পৌষ। এটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত একটা স্মরণীয় দিন, শান্তিনিকেতনের একটি স্মরণীয় দিন সাতই পৌষ। আর 1861 সালে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছেন। সেই বছরই বোলপুর স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে একটি ধূসর প্রান্তরে বসে মহর্ষি দেবেন্দ্রনাথের উপলব্ধি হল যে এই স্থান অত্যন্ত একটি শান্ত সমাহিত স্থান যেখানে ঈশ্বর আরাধনা করা যাবে। 1863 সালে 1 মার্চ তিনি ওই যে প্রান্তরে ছাতিম তলায় বসে তার আত্মপলব্ধি হয়েছিল সেটি তিনি সেই ভূমির যিনি মালিক ভুবনমোহন সিং তার কাছ থেকে ক্রয় করেন। 20 বিঘা যুক্ত একটি স্থান এবং সেই স্থানে আগে থেকেই শান্তিনিকেতন বলে একটি ভবন নির্মিত ছিল। মহর্ষি এই জায়গায় প্রায় যেতেন, যখনই সময় পেতেন তিনি সেই স্থানে যেতেন এবং তিনি চেয়েছিলেন যে সেখানে একটি আশ্রম প্রতিষ্ঠিত হবে, সেখানে অধ্যাত্ম সাধনা হবে, সেখানে ধর্ম চর্চা হবে, এই তিনি ভেবেছিলেন। আস্তে আস্তে সেই স্থানটিকে বিভিন্ন গাছ দিয়ে, গাছ, ফলের গাছ, ফুলের গাছ লাগিয়ে আশ্রমের মতো একটা পরিবেশ তৈরি করা হলো। আম, জাম, কাঁঠাল, ফল গাছ, সমস্ত রকমের ফুল গাছ এগুলো সব লাগিয়ে একটা সুন্দর আশ্রমিক পরিবেশ তৈরি করলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ওই স্থানে যখন যান তখন তার বয়স 10 বছর। উপনয়নের পরে তিনি ওই যে স্থানে তার পিতা একটি আশ্রম প্রতিষ্ঠা করতে চান, একটি শান্ত সমাহিত স্থানে ধর্ম সাধনা, ধর্মের চর্চা করতে চান, অধ্যাত্ম সাধনা করতে চান, পিতার সাথে মহর্ষি দেবেন্দ্রনাথের সাথে রবীন্দ্রনাথ ওই স্থানে গেছিলেন। তখন তার বয়স 10 বছর, সদ্য উপনয়ন হয়েছে। সেই সম্পর্কে তিনি তার স্মৃতিকথায় বলছেন রবীন্দ্রনাথ,
শান্তিনিকেতনে এসেই আমার জীবনে প্রথম সম্পূর্ণ ছাড়া পেয়েছি বিশ্ব প্রকৃতির মধ্যে। আমার জীবন নিতান্তই অসম্পূর্ণ থাকত যদি প্রথম বয়সে এই সুযোগ আমার না ঘটত। পিতৃদেব কোনো শাসন বা নিষেধ দিয়ে আমায় বেষ্টন করেননি। সকালবেলায় কিছুক্ষণ তার কাছে সংস্কৃত পড়তাম, তারপর অবাধ ছুটি। এখানকার অনবদ্য আকাশ ও মাঠ, দূর হতে প্রতিভাত নীলাভ শাল আর তাল শ্রেণীর সমুচ্চ শাখাপুঞ্জের শ্যামলা কাণ্ড স্মৃতির সম্পদ রূপে চিরকাল আমার স্বভাবের অন্তর্ভুক্ত হয়ে আছে। অর্থাৎ একটা সুন্দর প্রকৃতির সাথে পরিচয় ঘটল শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের 10 বছর বয়সে, কারণ তিনি তো জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন। শহরের ওপরে অবস্থিত, কলকাতার ওপরে অবস্থিত জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, এমন সুন্দর প্রকৃতির মধ্যে প্রকৃতির শান্ত সমাহিত রূপ তিনি এর আগে কখনো দেখেননি। স্বাভাবিকভাবে সেই 10 বছর বয়সে রবীন্দ্রনাথের মধ্যে একটা আলাদা অনুভব প্রকৃতির সম্পর্কে তৈরি হল। আনুষ্ঠানিকভাবে শান্তিনিকেতন আশ্রমের প্রাতিষ্ঠানিক সূচনা হল 1888 সালের অক্টোবর মাসে। সেখানে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেটি ছিল চৌঠা কার্তিক, এবং যেদিন আশ্রম প্রতিষ্ঠা হয় সেদিন রবীন্দ্রনাথ সেখানে উপস্থিত ছিলেন। পাঠভবন বলে যে স্কুলের সঙ্গে আমরা পরিচিত, যেটাকে আমরা আশ্রম বিদ্যালয় বলি, সেটি তার প্রাতিষ্ঠানিক জন্ম 1901 সালে। ওটা রবীন্দ্রনাথের উদ্যোগেই ওখানে আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কেন রবীন্দ্রনাথ তার তখন তিনি শিলায়িত হয়ে আছেন, জমিদারি দেখছেন এবং গ্রামের মানুষের সাথে একাত্ম হয়েছেন, হঠাৎ করে কেন রবীন্দ্রনাথের মধ্যে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার ইচ্ছে জাগলো সেটা আমাদের জানা প্রয়োজন। তো ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা চালু হওয়ার আগে আপনারা জানেন 1835 সালে অ্যাডামস একটি রিপোর্ট পেশ করেন যে ইংরেজ প্রবর্তিত শিক্ষা কেমন হবে। সেই রিপোর্টে বলা আছে যে শিক্ষা হবে ইংরেজি ভাষায়, ইংরেজি ভাষায় শেখানো হবে, ধর্মীয় ভাববোধ বর্জিত শিক্ষা, যুক্তিবাদী এবং দেশ শাসনে কাজে লাগবে এমন শিক্ষা, আর কেতাবী শিক্ষা, পুঁথিগত শিক্ষা। ভারতে এই শিক্ষার জনক হচ্ছেন মেকলে এবং বেন্টিঙ্ক। কারণটা কি? কারণ হচ্ছে যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলে যারা মেধাবী তারা ICS পরীক্ষায় পাস করবে এবং সরকারের অধীনে যে চাকরি করবে, আর যারা মধ্যমেধা নিম্ন মেধা তারা কেরানিগিরি করবে। মূল কথা হচ্ছে ইংরেজদের প্রতি আনুগত্য তৈরি করা। কিন্তু তাদের ভেতরে স্বদেশ প্রেম, সাজাত্ব বোধ এবং যে শিক্ষা মানুষকে আত্মনির্ভর করে, আত্মশক্তিতে উদ্বোধিত করে, সেই শিক্ষা কিন্তু মেকলে বা বেন্টিং চালু করতে দেননি। অর্থাৎ ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা ছিল সম্পূর্ণভাবে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ইংরেজদের কাছে আনুগত্য প্রদর্শন করা। আর ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার আগে, অর্থাৎ ব্রিটিশ সরকার প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হওয়ার আগে, আমাদের যে দেশজ যে শিক্ষা ছিল, বহুকাল প্রচলিত যে দেশজ শিক্ষা, সেখানে ছিল পাঠশালা, টোল আর চতুষ্পাঠী, এবং মুসলমানদের জন্য ছিল মক্তব আর মাদ্রাসা। আরেকটি ধারা ছিল আরবি ফরাসি স্কুল, সেখানে রাজভাষা শেখানো হতো। তো দেশজ শিক্ষায় কোনো সরকারি নিয়ন্ত্রণ ছিল না, সেটা সম্পূর্ণভাবে
দেশজ উদ্যোগে, দেশীয় মানুষদের উদ্যোগে সেই শিক্ষা সম্পন্ন হতো। তাহলে একদিকে দেশজ শিক্ষার একটি ধারা, সেখানে টোল, চতুষ্পাঠী, পাঠশালা, সেই প্রতিষ্ঠানগুলোর শিক্ষা, মুসলমান যারা তাদের মক্তব এবং মাদ্রাসার মাধ্যমে শিক্ষা, আরবি এবং ফার্সি স্কুলগুলোতে সেখানে বিদেশি ভাষায় শিক্ষা, এই ছিল দেশজ শিক্ষা। আর 1835 সালে মেকলে যখন শিক্ষার ধারা চালু করলেন, যেটা ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রিত, সেই শিক্ষা হচ্ছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে হয় ICS হয়ে সরকারের অধীনে চাকরি করা অথবা কেরানিগিরি করা। রবীন্দ্রনাথ সেই যে শিক্ষা, সেই শিক্ষার ফাঁদে আটকে গেলেন। অর্থাৎ রবীন্দ্রনাথকে যখন স্কুলে পাঠানো হলো, তখন বিদ্যালয়গুলোতে যে শিক্ষা সেটা ইংরেজ প্রবর্তিত শিক্ষা, চার দেওয়ালের মধ্যে কতগুলো পাঠ্যপুস্তক মুখস্থ করা, যেখানে ছাত্র শাসনতন্ত্র আছে এবং নির্দিষ্ট কতগুলো সিলেবাস এবং কারিকুলামের মধ্যে থাকতে হবে, রবীন্দ্রনাথ সেই শিক্ষাকে মনে প্রাণে গ্রহণ করতে পারেননি। আপনারা সবাই জানেন যে তিনি বারবার স্কুলে গেছেন, বারবার স্কুল থেকে চলে এসেছেন। সেই সময়ে ইংরেজ প্রবর্তিত শিক্ষাকে রবীন্দ্রনাথ মনে প্রাণে গ্রহণ করতে পারেননি এবং বারবার যখন ঠাকুর পরিবার ব্যর্থ হয়েছেন রবীন্দ্রনাথকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে, তখন তার জন্য পৃথক শিক্ষার আয়োজন হয়েছিল তার বাড়িতে। রবীন্দ্রনাথ তার গৃহে সমস্ত বিষয় শিক্ষা, সমস্ত কিছু শিক্ষার ব্যবস্থা দান হয়েছিল। তো রবীন্দ্রনাথ এইরকম একটা সময়ে যখন একদিকে দেশজ শিক্ষা, টোল, চতুষ্পাঠী, পাঠশালা, মক্তব মাদ্রাসা, আরবি ফার্সি, আর একদিকে ইংরেজ প্রবর্তিত শিক্ষা, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের যে নিজস্ব সত্তাকে জলাঞ্জলি দিয়ে সম্পূর্ণভাবে পরানুকরণ পরনির্ভরতার শিক্ষা, সেই সময়কালে তাঁর নিজের সন্তানের শিক্ষা নিয়েও তিনি চিন্তিত হয়ে পড়লেন। তাঁর যে ছেলে মেয়ে তিনি কোথায় পড়াবেন তাদেরকে, তারা কি শিখবে কি পড়বে, এই ভেবে তিনি পিতার কাছে গেলেন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গেলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে তিনি বললেন যে তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান এবং সেটি শান্তিনিকেতনে একটি আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান। মহর্ষি দেবেন্দ্রনাথ তাতে সম্মতি দিয়েছিলেন, কিন্তু যারা ঠাকুর পরিবারের অন্য আত্মীয়রা তাদের আপত্তি ছিল। কেন আপত্তি ছিল? মহর্ষির সানন্দ সম্মতি থাকলেও বাধা এসেছিল অন্য আত্মীয়দের কাছ থেকে। তাদের একটা বড় ভয় ছিল, স্কুল তৈরি হলে আশ্রমের প্রকৃতির পরিবর্তন ঘটে যেতে পারে, বিদ্যালয় হলে সেখানে ছোট ছেলেরা এসে থাকতে শুরু করবে, একটা পূর্ণাঙ্গ স্কুল মানে অনেকগুলো ছেলে, তারা খেলবে, ক্লাস করবে, আনন্দ করবে, দুষ্টুমি করবে, তাতে আশ্রমের শান্ত সমাহিত ভাবটা নষ্ট হবে। যদিও তাদের এই আশঙ্কা অমূলক ছিল না, কারণ স্বাভাবিক ছাত্ররা তো দুরন্ত হবেই, তারা গাছের ডালা ভাঙবে, তারা লাফালাফি করবে, তারা উদ্দাম হবে। তাই এই আশ্রমের সাথে যুক্ত মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের অন্য পরিবারের মানুষজন এটা চাননি যে শান্তিনিকেতনে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা হোক। এই সম্পর্কে রবীন্দ্রনাথের যে নিজের কথা এই বিদ্যালয় প্রতিষ্ঠা সম্পর্কে সেটা একটু জেনে নেওয়া যাক। তিনি বলছেন, বিধাতার ডাক শুনে আমি ওই কাজে হাত দিয়েছিলাম, বড় সর্বনেশে সেই ডাক,
সংসারের সব সুখ বিসর্জন দিয়ে তবে বের হয়ে যেতে হয়। শেষটায় আমাকে সাড়া দিতেই হলো, নইলে আমার মনের ভার কিছুতেই যাচ্ছিল না। যেদিন আমি রাজি হলাম সেদিন আমার মন প্রাণ সব প্রসন্ন হলো। অর্থাৎ তিনি বলছেন যে এটা তার অন্তরাত্মার আহ্বান। তিনি তার অন্তরাত্মা তাকে বলেছিল যে শান্তিনিকেতনে একটি বিদ্যালয় তৈরি করতে হবে। এবং সাতই পৌষ 1308 অর্থাৎ 1901 সালে ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠা হলো। বিদ্যালয়ে শুরুতে 5 জন মাত্র ছাত্র সেখানে ভর্তি হয়েছিলেন। তাদেরকে রবীন্দ্রনাথ ব্রহ্মচর্যে দীক্ষিত করলেন, তাদের উপদেশ দিলেন, ব্রহ্মচারীদের তিনি উপদেশ দিলেন। তারা পট্টবস্ত্র পরিধান করল, তারা সংকল্প গ্রহণ করল। এই 5 জন যে ছাত্র, প্রথম আশ্রম বিদ্যালয়ের 5 জন ছাত্র হচ্ছেন রথীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের পুত্র, জ্যেষ্ঠ পুত্র, সুধীর চন্দ্র নাম, প্রেম কুমার গুপ্ত, গৌর গোবিন্দ গুপ্ত, অশোক কুমার গুপ্ত। এরাই হলেন 1901 সালে আশ্রম বিদ্যালয়ের প্রথম 5 জন ছাত্র। রবীন্দ্রনাথ এদেরকে দীক্ষিত করলেন, পট্টবস্ত্র পরিয়ে সংকল্প দ্বারা গ্রহণ করল এবং তারা সেখানে লেখাপড়া শুরু করল। পরবর্তীকালে কয়েক মাসের মধ্যে আরো কয়েকজন ছাত্র সেখানে এলো। তাদের নাম হচ্ছে রাজেন্দ্রনাথ দে, গিরীন্দ্র ভট্টাচার্য, যোগানন্দ মিত্র, সন্তোষ মজুমদার, এইসব ছাত্ররা ভর্তি হলো। এবং শিক্ষক হিসেবে যোগ দিলেন 1901 সালে, সেখানে শিক্ষক হিসেবে যোগ দিলেন রেবা চাঁদ, জগদানন্দ রায়, শিবধন, বিদ্যানব, আর রবীন্দ্রনাথ তো ছিলেনই, রবীন্দ্রনাথ নিজেও পড়াতেন, সঙ্গে ছিলেন তার গুণগ্রাহী ব্রহ্মবান্ধব উপাধ্যায়। রবীন্দ্রনাথের মনে যখন বিদ্যালয়ের সংকল্প দানা বাঁধছে তখন এই ব্রহ্মবান্ধব উপাধ্যায় ছিলেন তার প্রধান ভরসা। তিনিই রবীন্দ্রনাথকে এই পথে এগোতে সাহস জুগিয়েছিলেন। তিনি নিজে তখন সনাতন হিন্দু আদর্শের প্রতি আকৃষ্ট ছিলেন, প্রতিক্রিয়াপন্থী ও প্রাচীন মনোভাবাপন্ন ছিলেন। ব্রহ্মবান্ধব যদিও পরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, নিজের উদ্যোগে উত্তর কলকাতার বেথুন রোতে জনৈক কার্তিকচন্দ্র নানের বাড়িতে পূর্বোক্ত রেবাচাঁদের তত্ত্বাবধানে একটা স্কুল খুলেন। এই ব্রহ্মবান্ধব উপাধ্যায় উৎসাহিত করেন রবীন্দ্রনাথকে আশ্রম বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করার এবং তাকে কিভাবে পরিচালিত করতে হবে সেটা ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথকে শিখিয়েছিলেন। এবং যে গুরুদেব সম্বোধন আমরা করি রবীন্দ্রনাথকে, সেই গুরুদেব সম্বোধন কিন্তু ব্রহ্মবান্ধব উপাধ্যায় আশ্রম বিদ্যালয়ে চালু করেছিলেন, যে রবীন্দ্রনাথকে গুরুদেব বলে সম্বোধন করা। এই স্কুলটি ছিল সম্পূর্ণভাবে আবাসিক স্কুল। রেবাচাঁদের উপর ছাত্রদের সামগ্রিক পরিচালনার ভার ছিল। জগদানন্দ রায় পড়াতেন অঙ্ক এবং বিজ্ঞান, শিবধন বিদ্যানব পড়াতেন সংস্কৃত, আর রবীন্দ্রনাথ পড়াতেন বাংলা এবং ইংরেজি। রবীন্দ্রনাথ চেয়েছিলেন গুরু শিষ্য পরম্পরায় বিদ্যালয় চলবে, তার মানে শিক্ষক এবং ছাত্ররা একসঙ্গে তারা থাকবেন, একসঙ্গে খাবেন, একসঙ্গে জীবন কাটাবেন। এইভাবে একটি সম্পূর্ণ ভিন্ন একটা প্রক্রিয়াতে রবীন্দ্রনাথ আশ্রম বিদ্যালয় শুরু করলেন। অর্থাৎ গুরু এবং শিষ্য একই স্থানে থেকে লেখাপড়া করবে, একটা আশ্রমিক পরিবেশ। দেখুন তারা কি ভাগ্যবান ছিল যে রবীন্দ্রনাথের সমকালে, রবীন্দ্রনাথ যখন শুরু করলেন আশ্রম বিদ্যালয় তখন যেসব ছাত্ররা লেখাপড়া করেছিলেন পরবর্তীকালে তারাই কিন্তু বাংলার নবজাগরণের দিশা দেখিয়েছিলেন। কারণ একটা ভিন্ন মাত্রা, ভিন্ন ধরনের একটা পদ্ধতি সেখানে চালু হয়েছিল, যে পদ্ধতিটা কেউ কোথাও, বাংলায় তো নয়, ভারতবর্ষে কোথাও ওই পদ্ধতিতে শিক্ষা দেওয়ার রীতি কেউ গ্রহণ করতে পারেননি। বলছেন যে সকালবেলা ছেলেরা উপাসনা করত, তাদের নিরামিষ খেতে হতো, খালি পায়ে চলাফেরা করতে হতো, খাবারের থালা, খাবার, জলের গাড়ু, পট্টবস্ত্র এগুলো বিদ্যালয় থেকে দেওয়া হতো। এবং ওদের এই কর্জন ছাত্র তো স্বাভাবিকভাবে ওদের
খাওয়ানোর ব্যবস্থাটা মৃণালিনী দেবী নিজে নিয়েছিলেন, নিজে রান্না করে খাওয়াতেন যখন ছাত্র কম ছিল। পরবর্তীকালে একটি সেখানে হোস্টেল তৈরি হয়, সেখানে হচ্ছে লোক নিয়োগ হয়, সেখানে রান্না হয় এবং ছাত্ররা সেভাবেই খাওয়া দাওয়া করে যখন ছাত্র সংখ্যা বৃদ্ধি পায়। তো রেবাচাঁদ তার স্মৃতিকথাতে বলছেন ওখানকার আশ্রম বিদ্যালয়ের যে প্রথা, তিনি বলছেন যে ভোর 5টায় সবাইকে উঠতে হতো। আমরা যদি তুলনা করি এখনকার দিনের ছাত্রদের সঙ্গে আশ্রম বিদ্যালয়ের ছাত্রদের, তাহলে কতটা পার্থক্য উপলব্ধি করতে পারবে, কেন তারা এত বড় হয়েছিল, মহান হয়েছিল, আর আমরা কেন এত হতাশায় ভুগছি, আমরা কেন ভালো ছাত্র তৈরি করতে পারছি না। দেখুন বলছেন ভোর 5টায় উঠতে হতো, এখনকার ছাত্ররা তো 9টা 10টার আগে বিছানা থেকে ওঠে না। তারপর ঘর ঝাঁট দিয়ে পুকুরে স্নান করে নিয়মিত পোশাক পরত, ব্রাহ্মণরা পরত সাদা সিল্ক, বৈদ্য আর কায়স্থরা পরত লাল সিল্ক, বৈশ্যরা পরত হলদে সিল্ক। এবারে পংক্তি ভোজনের ব্যবস্থা ছিল, এটা কারণ আছে, পরবর্তীকালে অবশ্য এই রীতিগুলো ভেঙে যায়। এটা প্রথমের দিকে এই হিন্দু ব্রাহ্মণ্য ধর্মের প্রতি রবীন্দ্রনাথের নিজেরও একটা আস্থা ছিল, সেই কারণে তিনি সেখানে ব্রাহ্মণদের আলাদা, অন্য জাতিদের জন্য আলাদা ব্যবস্থা করেছিলেন। এমনকি তিনি নিয়ম চালু করেছিলেন যে ছাত্ররা কেবলমাত্র ব্রাহ্মণ শিক্ষকদের পা ছুঁয়ে প্রণাম করবে। তারপর তিনি আবার সেই রীতিগুলোকে ভেঙে নেন যখন আস্তে আস্তে তিনি আরও পরিণত হয়ে ওঠেন, যখন তিনি উপলব্ধি করেন যে মানুষের কোনো জাতি হয় না, মানুষের কোনো পৃথক ধর্ম হয় না, সব মানুষের একটি ধর্ম, মানব ধর্ম। তখন তিনি কিন্তু এই পংক্তি ভোজন এবং এই যে পৃথক পৃথক বস্ত্র পরিধান করা এবং ব্রাহ্মণ শিক্ষকদের পা ছুঁয়ে প্রণাম করতে হবে, এই সব প্রথা রবীন্দ্রনাথ নিজে থেকেই ভেঙে দিয়েছিলেন। তো যাই হোক, যেটা কথা হচ্ছে যে একেবারে ব্রহ্মচারীরা যেমন ভাবে জীবনযাপন করেন, ব্রহ্মচারী যারা আশ্রমে যে সমস্ত ব্রহ্মচারীরা থাকেন, সাধু সন্ন্যাসীরা থাকেন, ওখানে ছাত্রদেরকে সেই রকমই একটা জীবন যাপন করতে হতো যাতে তাদের চরিত্র গঠন হতো এবং তারা পুঁথিগত শিক্ষার বাইরে প্রকৃতির সাথে একাত্ম হয়ে শিক্ষা তা শিখেছিল এবং মূল্যবোধের শিক্ষা, আদর্শের শিক্ষা, নীতির শিক্ষা তারা শিখেছিল। তো এবারে ওখানে যে পঠন পাঠন, এই পঠন পাঠন কিভাবে হতো, রবীন্দ্রনাথই সেটা চালু করেছিলেন, সেটা হলো যে সেখানে যে শিখন হতো, ক্লাস টিচিং, তার একটা চ্যালেঞ্জ ছিল যে যে বিষয়টা পড়ানো হবে যদি বাংলা হয় বা যদি ইংরেজি হয়, অঙ্ক হয়, বিষয় 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 তো পড়ানো হচ্ছে, এমন নয় যে শুধু প্রকৃতি পাঠ, এমন নয় যে শুধু কবিতা লেখা শেখানো হচ্ছে, শিক্ষার্থীদের বিষয় জ্ঞানেরও প্রয়োজন, সে বাংলা শিখবে, ইংরেজি শিখবে, অঙ্ক শিখবে, বিজ্ঞান শিখবে, ইতিহাস শিখবে, ভূগোল শিখবে, কিন্তু কিভাবে শিখবে, যে পদ্ধতিতে এখন আমরা শিখি, রট লার্নিং, কমিট টু দি মেমারি, ভমিট টু দি পেপার, অর্থাৎ বই থেকে মাথার মধ্যে, মাথার থেকে পরীক্ষার খাতায়, আত্মস্থ করতে পারলাম না, আত্মীকরণ হলো না, যেটাকে বলছে যশ্বনাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্র দর্শ করতি কিম লোচনাভ্যাম বিহীনস্য দর্পণ কিং করিস, যদি স্বয়ং প্রজ্ঞা না থাকে, সেলফ রিয়েলাইজেশন না থাকে, তাহলে শাস্ত্র পাঠ করে কি লাভ। যেমন কারো যদি চোখ দুটো না থাকে তাহলে সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতেই পাবে। তো আমাদের যদি আত্মোপলব্ধি না হয় তাহলে শুধু কতগুলো বিষয় জ্ঞানকে, কতগুলো বিষয়কে পড়ে সেগুলোকে মাথার ভিতরে পুড়ে দেওয়া আর সেগুলো পরীক্ষার খাতায় উগড়ে দেওয়া এবং কতগুলো ডিগ্রি অর্জন করা, তাতে মানুষ তৈরি হয়। তাই কিভাবে আমরা শিক্ষার্থীদের শিখাবো একটা বিষয়, সেটা একটা বিষয়, দুটো দিক, একটা হচ্ছে বিষয় জ্ঞান, আরেকটা হচ্ছে যে শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীরা কিভাবে নিজের জীবনকে তৈরি করবে, শ্রেণী কক্ষের মধ্যে কিভাবে তারা বিভিন্ন বিষয়কে অধিগত করবে, এটা যেমন একটা দিক, তেমনি শ্রেণীকক্ষের বাইরে যে যখন সে যখন আছে তখন তার আচার আচরণ কেমন হবে, সে কি কি পালন করবে যাতে করে তার সার্বিক বিকাশ, যেটাকে অলরাউন্ড ডেভেলপমেন্ট বলা হচ্ছে, সেটাও রবীন্দ্রনাথ সেখানে
মানে আশ্রম বিদ্যালয়ে শ্রেণী শিখন কেমন হবে যেমন তিনি বলেছেন, তেমনি শ্রেণীর বাইরে শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীরা কিভাবে বিকশিত হবে, কিভাবে তাদের বিকাশ ঘটবে সেগুলো নিয়েও তিনি আলোচনা করেছেন, তিনি ভাবনা চিন্তা করেছেন। শিক্ষণ প্রণালী নিয়ে আমাদের দেশের আধুনিক ইতিহাসে যত পরীক্ষা নিরীক্ষা এখন চলছে তার একেবারে শুরু করেছিলেন রবীন্দ্রনাথ। এখন এত বছর পরে আমাদের উপলব্ধি হয়েছে যে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনকে যদি আমরা প্রয়োগ করতে না পারি তাহলে ব্যর্থ হবে সমগ্র শিক্ষা প্রক্রিয়া। এতদিন ধরে স্বাধীনতার পরে, ভারত স্বাধীন হলো 1947 সালে, আজকে দাঁড়িয়ে আমরা উপলব্ধি করছি এতদিন আমরা যে পদ্ধতিতে ছাত্রদেরকে শিক্ষিত করেছি সেটা প্রাথমিক বিদ্যালয়েই হোক, সেটা উচ্চ প্রাথমিক বিদ্যালয়েই হোক, সেটা কলেজেই হোক, সেটা ইউনিভার্সিটিতেই হোক, সেই শিক্ষা প্রক্রিয়ার মধ্যে ভুল ছিল। আমরা রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনকে গ্রহণ করতে পারিনি বলে এই সংকটের মুখে পড়েছি। তাই বলা হচ্ছে যে সমস্ত শিক্ষা প্রণালী যত পরীক্ষা নিরীক্ষা হয়েছে দিয়ে আমরা আধুনিক যে পদ্ধতিটাকে গ্রহণ করছি সেটা কিন্তু রবীন্দ্রনাথ চালু করেছিলেন আশ্রম বিদ্যালয়ে। পাঠ্যপুস্তক মুখস্থ করার প্রণালী আর ভাষা শিক্ষাতে ব্যাকরণ কেন্দ্রিকতা তিনি বর্জন করেছিলেন আশ্রমে। এখন সেটা আমরা বিশ্বাস করছি, শিক্ষা নিয়ে যারা গবেষণা করেন তারা বলছেন যে কোনটা শিখবে, সে ব্যাকরণ মুখস্থ করবে না ভাষা শিখবে, কোনটা দরকার? ভাষা শিক্ষা দরকার, কিন্তু আমরা ব্যাকরণ শিক্ষার দিকে জোর দিতে গিয়ে তাকে ভাষা শিক্ষা থেকে বঞ্চিত করছি। সে পৃথিবীকে জানবে, ভূগোল মুখস্থ করবে না, কিন্তু ভূগোল মুখস্থ করছে কিন্তু পৃথিবীকে জানছে না, কি করে জানবে? সে যদি চার দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে থাকে, বিশ্ব প্রকৃতির মধ্যে যদি তার মিলন না ঘটে, বিশ্ব প্রকৃতির সাথে তার যদি সংযোগ না ঘটে, তাহলে কিভাবে তার বিশ্বকে জানা হবে? ভূগোল শিক্ষা তখন ব্যর্থ। তাই এই ফাংশনাল কমিউনিকেটিভ মেথডের কথা বলা হলো ভাষা শিক্ষার ক্ষেত্রে। সেই পদ্ধতিতে এখন আমাদের ভাষা শেখানো হচ্ছে, যে ভাষা শেখানো হবে থ্রু ফাংশন, থ্রু কমিউনিকেশনস, নট বাই লার্নিং গ্রামার। আগে আমি ন্যারেশন চেঞ্জের নিয়ম মুখস্থ করবো দিয়ে ন্যারেশন চেঞ্জ শিখবো তা না, আমি তাকে সরাসরি প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি দিয়ে কিভাবে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি হয় সেটা বুঝিয়ে দিয়ে তারপরে আমি তাকে বলবো কোনটা প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচ আর কোনটা পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট স্পিচ। কিন্তু আগে ট্র্যাডিশনাল মেথড কি ছিল, যে আগে ব্যাকরণ মুখস্থ করো, ব্যাকরণের যত সংজ্ঞা আছে সেগুলো মুখস্থ করো, সেগুলো মুখস্থ করা, অনেকে ব্যাকরণের প্রচুর মুখস্থ করেছে কিন্তু যখন লিখতে বলা হচ্ছে সে লিখতে পারছে না, রাইটিং স্কিল নেই, যখন বলতে বলা হচ্ছে তার কমিউনিকেটিভ স্কিল নেই, সে কথা বলতে পারছে না ঠিক মতো। আমাদের রাজ্যেই আমাদের বহু মেধাবী ছাত্র যারা ভীষণ ভালো রেজাল্ট করেছে কিন্তু তাদেরকে দাঁড় করিয়ে দিলে তারা ইংরেজি বলতে পারছে না, ফাম্বল করছে। কেন না, ভাষা শিক্ষার ক্ষেত্রে যে পদ্ধতি প্রয়োগ করা উচিত সেই পদ্ধতিতে আমরা শিক্ষা গ্রহণ করিনি। এবারে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথ চালু করেছিলেন যে নক্ষত্রগুলোকে, আকাশের নক্ষত্রগুলোকে চিনতে শেখো। আরেকটি তিনি ইন্দ্রিয় চর্চার কথা বলেছিলেন, অসাধারণ একটা পদ্ধতি। ইন্দ্রিয় চর্চার কথা খুব সুন্দরভাবে বলা আছে, যে বিভিন্ন ক্লাসে যখন পড়ানো হতো তখন ইঁটের ভাঙা টুকরো, বিভিন্ন রকমের ভাঙা অংশগুলো নিয়ে আসা হতো। এইবার সেই ভাঙা অংশগুলো হাতে দিয়ে শিক্ষার্থীদের বলা হতো তুমি বলো এর ওজন কত হবে, এবং তারপরে ওজন করে দেখে দেখা যেত যে তার অ্যাসেসমেন্টটা মিলেছে কতখানি, এটাকে ইন্দ্রিয় চর্চা বলছে। তারপরে একটা পাতা তাকে শুকতে দেওয়া হতো, দিয়ে পাতাটা শুকে বলতো হতো এটা কি গাছ, বা একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব সে মুখে বলতো আগে, তারপরে তাকে একটা স্কেল দিয়ে বা একটা ফিতে দিয়ে মেপে বলা হতো। অর্থাৎ ইন্দ্রিয় চর্চার মধ্য দিয়ে তার ভেতর থেকে বিজ্ঞান শিক্ষার প্রতি যে আকর্ষণ সেটা তৈরি করা হতো। তাত্ত্বিক বা মুখস্থের মধ্য দিয়ে বিজ্ঞান শিক্ষা না, এটা ইন্দ্রিয় চর্চার মধ্য দিয়ে শিক্ষার কথা তিনি বলেছেন। আর যেটা রবীন্দ্রনাথ সবসময় বলেছেন যে শিক্ষা হবে চিন্তা শক্তি নির্ভর, শিক্ষা হবে কল্পনা শক্তি নির্ভর, শিক্ষা হবে সৃজনশীল, শিক্ষা হবে আনন্দময়।
যে সৃজনশীল শিক্ষা থেকে আমাদের শিক্ষার্থীরা বঞ্চিত। এই একটি ছাত্রের সাথে আমার পরিচয় হলো, ও বিটেক করেছে, বিটেক করে এখন গান নিয়ে আছে। তো কজন বিটেক করার পরে সে চাকরিটা ছেড়ে দিয়েছে, দিয়ে গান গান নিয়ে আছে। এখন এই যে গানের প্রতি ভালোবাসা, বা কেউ হয়তো চাকরিটা ছেড়ে দিয়ে শুধু কবিতা লিখছেন, তিনি কবিতা চর্চার মধ্যে জীবন কাটাচ্ছেন, এমন অনেক মানুষকে খুঁজে পাওয়া যাবে যারা তাদের নিজ নিজ পেশাকে ত্যাগ করে তারা সৃজনশীল কাজের ভেতরে নিজেকে নিযুক্ত রেখেছেন, এবং তাতে তাদের লড়াইটা অনেক তীব্র কিন্তু তাদের জীবনে আনন্দ আছে। এই সৃজনশীল শিক্ষার একেবারে মানে প্রাণপুরুষ একেবারে তার প্রচলন করেছিলেন রবীন্দ্রনাথ। তিনি নিজে ক্লাসে গিয়ে কি করতেন, একটা কবিতার লাইন তিনি ছাত্রদেরকে দিয়ে বলতেন যে এই কবিতার সাথে অন্তমিল ঘটিয়ে তুমি পরের লাইনটা বলো। এইভাবে তিনি নিজে ছাত্রদেরকে দিয়ে কবিতা লেখাতেন। একটা গল্পের কয়েকটা লাইন বলে তিনি বলতেন এই গল্পটাকে তোমরা চালিয়ে নিয়ে যাও, ওটা ক্লাসটাকে বলতেন। যে কয়েক আর কয়েকটা ছাত্র দুটো লাইন বললো গল্পের, তারপর আরো কয়েকটা ছাত্র আরো কয়েকটা লাইন বললো, শেষে গল্পটা রবীন্দ্রনাথ শেষ করলেন। তাহলে কবিতা লিখে নিতে হবে, গল্প লিখে নিতে হবে, এর সাথে সঙ্গীত চর্চা। রবীন্দ্রনাথ নিজে গান করতেন, খুব সুন্দর গান করতেন, এবং তিনি একটি গান একটি গানের লাইন বলে দিয়ে ছাত্রদেরকে বলতেন এর পরের লাইনটা তোমরা গান করো। তো স্বাভাবিকভাবে তাদের সৃজনশীল সত্তা তখন জাগ্রত হতো, আস্তে আস্তে তারা সেই গানের সাথে একাত্ম হয়ে যেত। এইভাবে বিষয় জ্ঞানের সাথে সাথে শিক্ষার্থীদেরকে সৃজনশীল করার পদ্ধতি রবীন্দ্রনাথ কিন্তু চালু করেছিলেন, এবং আমরা এটা বিশ্বাস করি। আমি তো নিজে শিক্ষক, 33 বছর শিক্ষকতা করছি, আমি প্রধান শিক্ষক, একটি হেরিটেজ স্কুলের প্রধান শিক্ষক। আমি নিজে ছাত্রদেরকে এত বছর পড়ানোর পরে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ছাত্রদেরকে শুধু বিষয় জ্ঞানে দক্ষ করলেই হবে না, যতক্ষণ না আমরা তাদেরকে সৃজনশীল করছি ততক্ষণ পর্যন্ত তাদের মনুষ্যত্বের বিকাশ হবে না। এবং সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আত্মনির্ভরতার যে শিক্ষা, আত্মবিশ্বাসের যে শিক্ষা, সেটা কখনোই হবে না যদি আমরা তাদের ভেতরে সৃজনশীলতাটাকে যুক্ত করতে না পারি। এবারে এগুলো তো ছিলই, এর বাইরে হচ্ছে নাটক। তিনি 1902 সালে 1901 সালে প্রতিষ্ঠা হলো আশ্রম বিদ্যালয়, 1902 সালে তাঁরই লেখা নাটক বিসর্জন মঞ্চস্থ হলো। সে মঞ্চস্থ হচ্ছে কিভাবে, একটা খাট দিয়ে, ছাত্ররা যে যে ঘরগুলোতে থাকে সেই ঘরে যে খাট আছে সেই খাটটাকে মঞ্চ করে দেওয়া হয়েছে, এবং কোথা থেকে পরনের কাপড়গুলোকে এনে সেগুলো পেছনে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেটাই হলো রঙ্গমঞ্চ। এবং সেখানে অভিনীত হচ্ছে রবীন্দ্রনাথ লিখিত নাটক, ছাত্ররা সেই নাটকে অংশগ্রহণ করছে। এর বাইরে পাঠ্যপুস্তক তৈরির ক্ষেত্রেও রবীন্দ্রনাথ নিজে মানে একসঙ্গে একই সঙ্গে তিনি ক্লাসও করেছেন, পড়িয়েছেন, বাংলা ইংরেজি পড়িয়েছেন জগদানন্দ রায়, বিজ্ঞান শিখিয়েছেন অন্য শিক্ষকেরা, রেবাচাঁদ থেকে শুরু করে এরা বিভিন্ন বিষয় পড়িয়েছেন। তার বাইরে তিনি তাদেরকে দিয়ে কবিতা লেখানো করিয়েছেন, গল্প লেখানো করিয়েছেন, এছাড়া পাঠ্যপুস্তকও তিনি নিজের হাতে প্রণয়ন করেছেন। তিনি ইংরেজি সোপান বলে একটি বই লিখলেন, তাতে করে ছাত্ররা প্রাথমিকভাবে ইংরেজি কিভাবে শিখবে। এবং হরিচরণ বন্দ্যোপাধ্যায়, তিনি একটি পূর্ণাঙ্গ শব্দকোষ তৈরি করলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়। এবং সেই সময়ে তিনি বলছেন যে পাঠ্যপুস্তক, শিক্ষণ প্রণালী, শিক্ষণ পদ্ধতি এর বাইরে আরেকটি বিষয় হলো আদর্শ শিক্ষক হতে হবে। আমরা যে শিক্ষকদের কথা শুনলাম, রেবাচাঁদ, অজিত কুমার চক্রবর্তী, সতীশচন্দ্র রায়, এই সব শিক্ষক, বা মোহিতচন্দ্র সেন, এরা সব আদর্শ শিক্ষক ছিলেন। শিক্ষক যদি ছাত্রদের সাথে যুক্ত না হতে পারে, রবীন্দ্রনাথ বলছেন যে শিক্ষকের মধ্যে ছেলে মানুষই শুকিয়ে কাঠ হয়েছে, যিনি ছাত্রদের সঙ্গে মিলতে পারেন না, মেলাতে পারেন না, তিনি শিক্ষকতার অযোগ্য। একেবারে এই কথাটা, যিনি ছাত্রদের সাথে মিলতে পারেন না, মেলাতে পারেন না, তিনি শিক্ষকতার অযোগ্য। শিক্ষক যদি ছাত্ররা যদি মনে করে যে শিক্ষক অন্য কোনো গ্রহের কোনো পৃথক আরেকজন প্রাণী,
যার ধারে কাছে যাওয়া যাবে না, যার সাথে সম্পর্ক তৈরি করা যাবে না, আত্মিক সম্পর্ক তৈরি করা যাবে না, তাহলে শিক্ষার্থী কখনোই সেই শিক্ষকের কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করতে পারবে না। শিক্ষককে শিক্ষার্থীর সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি করতে হবে, প্রাণের সাথে প্রাণের সংযোগ তৈরি করতে হবে, তখন শিক্ষার্থী আগ্রহ সহকারে শিক্ষকের সেই পড়াটা নেবে। একদিন জগদানন্দ রায় ক্লাসে অঙ্ক করানোর পরে এসে রেগে গিয়ে রবীন্দ্রনাথকে বলছেন, গুরুদেব আর আমি ছাত্রদের অঙ্ক করাতে যাব না। গুরুদেব বললেন, কেন? বলছে, তারা তো আমার অঙ্ক করেই না, আমি অঙ্ক যেগুলো ক্লাসে করাই সেগুলো তারা করে না। এবারে রবীন্দ্রনাথ উপলব্ধি করার চেষ্টা করলেন যে কি বিষয়টা কি, দেখা যাক। তিনি নিজে ক্লাসে গেলেন, ছাত্রদের সাথে কথা বললেন, কথা বলে তিনি বুঝতে পারলেন যে জগদানন্দ রায়ের মতো এমন শিক্ষক, জগদানন্দ রায়ের মতো শিক্ষক বিরল শিক্ষক, তো সেই শিক্ষকের পাঠ কেন শিক্ষার্থী নিতে পারছে না। তিনি জগদানন্দ রায়কে ডেকে বললেন, জগদানন্দ, তুমি অঙ্কের মধ্যে রস সৃষ্টি করো, তাহলে ছাত্ররা কোপাই নদীর জলে আমার বাংলা এবং ইংরেজি বই ফেলে দিয়ে তোমার অঙ্ক কষবে। অর্থাৎ আনন্দময় শিক্ষার কথা তিনি বলছেন, যে শ্রেণীকক্ষটা হবে এ প্লেস অফ জয়ফুল লার্নিং। এই জয়ফুল লার্নিং এর ক্ষেত্রটা তৈরি করবেন শিক্ষক নিজে, তার যোগ্যতা, তার ছাত্রদের প্রতি ভালোবাসা, তার আন্তরিকতা, এবং শিক্ষকতাকে তিনি ব্রত হিসেবে যদি গ্রহণ করে থাকেন, বৃত্তি হিসেবে নয়, তবেই তিনি একটা শ্রেণীকক্ষকে একটা প্লেস অফ জয়ফুল লার্নিং তিনি তৈরি করতে পারবেন। সেখানে ফুল যেমন করে ফোটে, শিক্ষার্থীরা তেমনি করে ফুটবে, বিকশিত হবে, তারা উদ্দাম উন্মত্ত উজ্জীবিত হয়ে উঠবে। ক্লাসে গিয়ে দেখা যায় ছেলেগুলো যেন নেতিয়ে আছে, শুনছেই না, কেউ ঝিমুচ্ছে, কেউ বাইরের দিকে তাকিয়ে আছে। তার কারণ হচ্ছে শিক্ষক তার পড়ানো দিয়ে শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করতে পারছেন না। আমরা এমন শিক্ষককে জানি, তিনি কখন ক্লাসে আসবেন আমাদের সময় দেখেছি, তখন আমরা অপেক্ষা করছি অধীর আগ্রহে কখন তিনি ক্লাসে আসবেন, তার পড়ানোটা কখন শুরু হবে। আবার এমন শিক্ষকও আমরা দেখেছি, আমরা খবর নিচ্ছি আজকে তিনি এসেছেন কিনা, যদি না আসেন ভালো, কারণ ওই 45 মিনিট সময়টা কি কষ্টে সময়টা কাটবে। তাহলে শিক্ষক নিজ গুণে শিক্ষক হয়ে উঠবে। সেই শিক্ষক তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথ নিজে সেই শিক্ষক ছিলেন। আজকে আমার বিষয় ছিল যে রবীন্দ্রনাথ শিক্ষক হিসেবে তেমন, রবীন্দ্রনাথ কবি, রবীন্দ্রনাথ গল্পকার, রবীন্দ্রনাথ ঔপন্যাসিক, রবীন্দ্রনাথ সবকিছু, শিল্প সাহিত্য সংস্কৃতি সমস্তকে আত্মস্থ করেছেন, তার বাইরে রবীন্দ্রনাথ একজন ভালো শিক্ষক, আদর্শ শিক্ষক। সমস্ত শিক্ষক কুল রবীন্দ্রনাথের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে কিভাবে ভালো শিক্ষক হতে হয়, তার জন্য রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন জানতে হবে। রবীন্দ্রনাথ যখন আশ্রম বিদ্যালয়ে পড়াতেন, তখন তিনি ছাত্রদেরকে কিভাবে এই উদ্বুদ্ধ করতেন, কবিতা লেখায় কিংবা গল্প লেখায় কিংবা প্রবন্ধ লেখায়, কিভাবে ইন্দ্রিয় চর্চার মধ্য দিয়ে বিজ্ঞান শিক্ষা করতে হবে, কিভাবে পরস্পর কথোপকথনের মধ্য দিয়ে ভাষা শিক্ষা হবে, এবং ভাষা শিক্ষার মধ্য দিয়ে সে ব্যাকরণ শিখবে, এগুলো রবীন্দ্রনাথের দর্শন থেকেই আমাদেরকে জানতে হবে। আমি অনেকটা সময় নিয়ে নিয়েছি, আরো বলা যেত, কিন্তু আমি সবাইকে আমার অভিনন্দন জানিয়ে এখানেই আমি আমার কথা শেষ করি।